হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা আবার একটা লাইভ ভিডিও নিয়ে ফিরে এসেছি। ভিডিওটা কিসের? ভিডিওটা অবশ্যই শিক্ষা সংক্রান্ত, এবং সেই একই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে আছি, অর্থাৎ ইংরাজি গ্রামারের বিষয়ে। যেটুকু আলাদা হবে সেটা হচ্ছে, অনেকদিন পর আজকে আবার আমরা বাংলায় একটা ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্যই। তাই খুব ভালো করে খেয়াল করো পুরো ভিডিওটা, কেন জানো? কারণ এই ভিডিওটা শুরুতেই আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, আর তোমরা আমাকে কয়েকটা ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তর দেবে। এই দিয়ে আজকে আমাদের ভিডিও আমরা শুরু করতে চলেছি, আর আজকের এই ভিডিওটা অসাধারণ কিছু হবে। শেষ পর্যন্ত মন দিয়ে পুরোটা দেখবে। তার আগে চলো ছবিটা একবার দেখে নিই, কি বিষয়ে আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, ছবিটা তো আঁকা হয়ে গেছে। তোমরা এবার বলো তো আমাকে এই বিষয়টা কি? বলবার জন্য তো একটা জায়গায় আছে, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। চলে যাও কমেন্ট সেকশন গিয়ে টাইপ করে লিখে ফেলো এই ব্যাপারটা কি আছে, আর আমিও দেখি তোমাদের কি মনে হচ্ছে বিষয়টা। আরে তোমরা কি ভাবছো এটা একটা বেলুন? ঠিক, বেলুন কি করে হবে? বেলুন হলে ওপরে এই যে অংশটা, এটা তো বেলুনে থাকে না। আসলে এটা বেলুন নয়, এটা কি, আমি একটা জিনিস এর সঙ্গে যোগ করছি, আশা করি এরপরে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এটা কি। আচ্ছা এবার কমেন্ট সেকশনে লেখো তো, একবার দেখে নিই তোমরা সবাই বিষয়টা ঠিকঠাক বুঝেছো কিনা। ঠিকই বুঝেছো, বিষয়টা হচ্ছে আসলে একটা লাট্টু, ইংরেজিতে যেটাকে আমরা বলি টপ। বিভিন্ন রকমের হয়, এখন তো ইলেকট্রনিক্স অনেক রকমের লাট্টু বেরিয়েছে, কিন্তু মজাটা দেখো, এই লাট্টুটিতে যখন এই বিষয়টা ছিল না তখন সেটা আর লাট্টু ছিল না। তোমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছিল যে এটা আসলে একটা লাট্টু, কিন্তু যখনই এই বিষয়টা মানে এই নেডল টাইপিংটা আমি এনে দিলাম, সঙ্গে সঙ্গে দেখো তোমাদেরও আর বুঝতে অসুবিধা হচ্ছে না এটা একটা লাট্টু। আর তার থেকেও বড় কথা, এই বিষয়টা ছাড়া এটা এই লাট্টুটার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ লাট্টুটা ঘুরতে পারবে না। কিন্তু যখন এই বিষয়টা থাকবে তখন এটার ওপরে ভর করে লাট্টুটা খুব ভালো ঘুরতে পারবে। অর্থাৎ একটা লাট্টু, সেটা ঘুরতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে এই কিং পিন বা এই নেডলটা। এই পিনটা বা নেডলটা ছাড়া লাট্টুটার পক্ষে ঘোরা সম্ভব হবে না। ঠিক বুঝেছো বন্ধুরা, এই লাট্টুটা, এই যে লাট্টুটার কথা আমি বললাম এখানে, এটা আসলে হচ্ছে ইংলিশ গ্রামার। আর এই যে বিষয়টা বললাম মানে এই যে পিনটা, এই যে নেডলটা আমি দেখাচ্ছি, এটা আসলে এমন একটা বিষয় যে বিষয়টা জানলে তুমি দেখতে পারবে যে এটার ওপরে পুরো ইংলিশ গ্রামারটা স্পিন করছে, পুরো ইংলিশ গ্রামারটা এটাতেই রোটেট করছে। মানে তোমার যদি এটা জানা থাকে তাহলে গোটা ইংলিশ গ্রামারটা জানতে বুঝতে শিখতে প্রচণ্ড সুবিধা। কিন্তু যদি তুমি এই বিষয়টাকে সঠিক করে না জানো তখন দেখবে ইংলিশ গ্রামারটা শেখা বা পড়া তোমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আর তাই তোমাকে কি করতে হবে, খুব ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জেনে নিতে হবে এই বিষয়টা কি। আর সেই আলোচনাটার মধ্যেই আজকে আমরা রয়েছি, আর সেটাই আমাদের আজকের গোপন রহস্য, যেমন কি না তোমরা প্রথমেই টাইটেলে দেখেছো। আজকে আমরা ফাঁস করব ইংরাজি গ্রামার শেখার সেই গোপন রহস্য, যে গোপন তত্ত্ব যদি তোমার জানা থাকে তাহলে ইংরাজি গ্রামার যে কোনো বিষয়, যে কোনো চ্যাপ্টার যা তোমার সামনে আসবে সেটা তুমি খুব সহজে নিতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। তাহলে চলো বরং আমরা ফাঁস করি কি সেই গোপন তত্ত্ব। বন্ধুরা, ইংরাজি গ্রামারে তুমি যাই যাও, প্রথম ভাষাটাতে এসো, আগে ইংরাজি ভাষাটাই এসো। ইংরাজি ভাষায় কি হয়, স্পিচ বা কিছু সেন্টেন্স, এটাই তো আসলে ভাষার মূল বিষয়। অর্থাৎ বেশ কিছু সেন্টেন্স আমরা প্রোডিউস করি, তার মাধ্যমে আমরা ওই ভাষাটাকে ব্যবহার করি, ওই ভাষাটাই আমাদের বিভিন্ন এক্সপ্রেশন আমরা ব্যক্ত করি, এই হচ্ছে আমাদের মূল বিষয়। তো সেই স্পিচ, সেই স্পিচের যে অংশ সেটা জানার কথাই আমি বলছি। স্পিচের যে অংশ মানে কোন চ্যাপ্টারের কথা আমি বলছি? ঠিক বুঝেছো তোমরা, আমি এই পার্টস অফ স্পিচের কথাই বলছি। পার্টস অফ স্পিচ তোমরা সবাই জানো, পার্টস অফ স্পিচ নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমার এই চ্যানেল শিক্ষা মন্ত্রাতে, তার লিঙ্কটা আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, যদি কেউ সেটা না দেখে থাকো তাহলে দেখে নিও। আর পার্টস অফ স্পিচের আরও ডিটেল সবই আমরা জানবো, শিখবো, অনেকটা করাও আছে, তার লিঙ্কগুলো দেওয়াও থাকছে।
কিন্তু কথাটা হচ্ছে হঠাৎ করে কেন আমি পার্টস অফ স্পিচকেই কিং পিন বা নিডল বললাম, যেটা ছাড়া লাট্টুটা ঘুরতেই পারবে না। খুব সহজ বিষয়, দেখো যখনই আমরা ইংরেজি গ্রামারের কথা বলি সঙ্গে সঙ্গে দেখবে অনেক বড় বড় চ্যাপ্টারের নাম আমাদের মাথায় আসে, কীরকম টেন্স, ভয়েস, ক্লজ, আবার দেখবে অনেক অনেক বলে থাকে এরকম যে পার্সিং শিখতে হবে। আরে পার্সিং তো তুমি শিখবে, কিন্তু পার্সিংয়ের শুরুটা কী, কোথা থেকে পার্সিংটা শুরু হয়? টেন্স তো তুমি শিখবে, কিন্তু কী দিয়ে টেন্সটা শুরু করবে শিখতে, এই শুরুর দিকটা আমরা খেয়াল রাখি না। আর সেই শুরুর দিকটা কিন্তু আসলে হচ্ছে পার্টস অফ স্পিচ। কীভাবে, একটু ছোট্ট করে আমি বরং তোমাদের সঙ্গে আলোচনা করে নিই, তাহলেই তোমরা বুঝে যাবে কী করতে বলছি আমি। ধরে নাও আমি যদি তোমাদেরকে বলি যে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তোমাকে শিখতেই হবে ইংরাজি গ্রামারে, মানে টেন্স, এই টেন্স তোমাকে শিখতেই হবে, তা নাহলে তুমি ইংরাজি গ্রামারটা শিখবে না। আচ্ছা টেন্স কার সঙ্গে রিলেটেড বলো? টেন্স আসলে তো রিলেটেড ভার্বের সঙ্গে। তাহলে তুমি যদি ভার্বটা না জানো, তোমার পক্ষে তো টেন্স শেখা ঠিক করে সম্ভব নয়। ভার্ব মানে কি সেটা কার? ভার্ব আসলে তো হচ্ছে এই পার্টস অফ স্পিচেরই অংশ। তাহলে তোমাকে পার্টস অফ স্পিচ আগে ভালো করে শিখতে হবে, তবে না তুমি টেন্স শিখবে। একইভাবে তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে এখান থেকে, প্রায় প্রত্যেকটা ক্লাস, সব ক্লাসের জন্যই আমি বলছি, দেখবে ভয়েস চেঞ্জ থেকে অনেক কোয়েশ্চেন আসে। ভয়েস চেঞ্জের ভেতরে আছে কি, সাবজেক্ট, প্রেডিকেট প্রথম কথা, দ্বিতীয় কথা ভার্ব, টেন্স, তৃতীয় কথা টাইপস অফ সেন্টেন্সেস। একটু ভালো করে ভাবো, তোমাকে সেই ঘুরে ফিরে পার্টস অফ স্পিচেই এসে পৌঁছাতে হচ্ছে। তাহলে যদি ঠিক করে পার্টস অফ স্পিচটা না জানা থাকে, তাহলে অবশ্যই লাট্টু ঘোরাতে অসুবিধাই হবে, মানে ইংলিশ গ্রামারের লাট্টুটা ঘোরাতে গেলে ওই কিং পিন পার্টস অফ স্পিচটা তোমাকে ভালো করে শিখতেই হবে। এরকম একের পর এক চ্যাপ্টার, একের পর এক চ্যাপ্টার আমি তোমাদের বলতে পারি। তুমি দেখবে কি প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরেই ওই একই গল্প আছে। যদি পার্টস অফ স্পিচ ভালো করে তুমি জানো, তাহলেই একমাত্র এটা করা সম্ভব। যেমন তোমাকে আমি এক্সাম্পল হিসাবে আরেকটা চ্যাপ্টারের কথা বরং বলি, সেটা হচ্ছে ক্লজ। এই যে ক্লজ চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ওপরে দেখবে ইংলিশ গ্রামারের অনেক কিছু ডিপেন্ড করে থাকে, অনেক কিছু। তো এই ক্লজ যদি আমাদের শিখতে হয়, ক্লজের ভেতরে আছে কি? আছে তো তিনটে জিনিস, কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স, তার জন্য আর কিসের জন্য রয়েছে ক্লজে? তুমি যখন এই বিষয়টা নিয়ে ডিল করবে, তুমি দেখবে আমরা দুরকমের যে মূল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ পাবো। সেই সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে আমি কি পাবো? আমি পাবো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তার মানে যদি পার্টস অফ স্পিচ আমার ভালো করে জানা থাকে, তাহলে ক্লজ শেখা আমার কাছে খুব ইজি। এরকম গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাকে উদাহরণ দিয়ে একটা একটা করে বলতে পারি, এবং আমি তোমায় দেখিয়ে দিতে পারি পার্টস অফ স্পিচের নলেজ ছাড়া কিছুতেই ওগুলো শেখা সম্ভব নয়। তাই অবশ্যই ডিটেলে পার্টস অফ স্পিচটা শেখো। যদি ডিটেলে পার্টস অফ স্পিচটা শিখতে পারো, তাহলে ইংরেজি গ্রামারের যে কোনো চ্যাপ্টার খুব সহজে অত্যন্ত ডিটেলে তুমি শিখতে পারবে। অর্থাৎ বন্ধুরা, আমাদের যে গোপন রহস্য ইংরেজি গ্রামারের, সেটা এই মুহূর্তে উদ্ঘাটিত হলো না? তোমরা জেনে রাখবে ইংরাজি গ্রামার শেখার চাবিকাঠি, মূল রহস্য, গোপন রহস্য, গোপন তত্ত্ব হচ্ছে এই পার্টস অফ স্পিচ। যদি ভালো করে পার্টস অফ স্পিচ শেখো, তাহলে আর কোনো চ্যাপ্টার, ইংলিশ গ্রামারের কোনো চ্যাপ্টারে তোমার কোনো অসুবিধা হবে না। আর যদি পার্টস অফ স্পিচের ধারণায় তোমার কোনো অসুবিধা থেকে যায়, তাহলে জানবে ইংরাজি গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়েই তুমি সমস্যায় পড়বে। দেখো একটুখানি ব্যাপারটা অভ্যাস করে, তবে হ্যাঁ এখানে এই কথাটা আমি না বলে পারছি না, আর তোমরাও না মনে রেখে কিন্তু যাবে না এই ভিডিও ছেড়ে। হ্যাঁ, এটা আগে মনে রাখবে, তারপরে সম্পূর্ণ মনে বসিয়ে নেবে, তারপরে তোমরা এই ভিডিওটা পজ করবে, স্টপ করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, যা খুশি করবে, কিন্তু প্রথম এই কথাটা মনে রেখে দাও, আমি যখন বলছি পার্টস অফ স্পিচ, তখন শুধুমাত্র পার্টস অফ স্পিচ কাকে বলে আর এটার কটা পার্ট, এইটুকু আমি কিন্তু বলছি না। আমি বলছি ডিটেল নলেজ অফ পার্টস অফ স্পিচ, মানে ডিটেল নলেজ অফ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, সবটা, কনজাংশন, ইন্টারজেকশনকেও আমি বাদ দিচ্ছি না, এদের ডিটেল নলেজটা আগে নেওয়া প্রয়োজন আছে। তুমি যখন পার্টস অফ স্পিচের ডিটেল নলেজ নেবে, ইউ আর রেডি টু ফ্লাই, তুমি উড়বার জন্য তখন তৈরি। অবশ্যই উড়তে গেলে আগে কী করতে হয়, একটুখানি তোমাকে ওরা শিখে নিতে হয়,
তোমার ডানায় একটু জোর আসার প্রয়োজন আছে। যখন তোমার উইংসগুলো একটু পাওয়ারফুল হয়ে যাবে তখন তুমি এয়ারে ফ্ল্যাপ করবে, অটোমেটিক ওপরে উঠবে। তো ব্যাপারটা তাই, ইংলিশ গ্রামারের গোপন রহস্য, গোপন তত্ত্ব, ইংলিশ গ্রামারের আকাশে উড়ে বেড়ানোর মূল চাবিকাঠি হচ্ছে খুব ভালো করে পার্টস অফ স্পিচ শেখা। এটা শেখো, এটা করো, করার পরে কীরকম লাগছে আমাকে জানিও। অবশ্যই তার জন্য কমেন্ট সেকশন তো রইলই, সেখানে আমাকে জানিও। আর যদি তোমাদের এরকম আরও কিছু নতুন নতুন ভিডিও লাগে, ইংরাজি গ্রামার নিয়ে বিশেষ বিশেষ কোনো বিষয় আলোচনার জন্য লাগে, সেটা ইংরাজিতে হোক, বাংলাতে হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে দিও। আমি চেষ্টা করব আমার তরফ থেকে 100% সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। আজকে এই পর্যন্তই, অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এরকমই কোনো একটা গোপন তত্ত্ব, গোপন রহস্য বা অদ্ভুত রকমের কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ, টাটা, ভালো থেকো।